নৌকার মধ্যে কতটা মাছ হয়েছে, সব কিন্তু বড় বড়। নমস্কার, আমি প্রিয়া, প্রিয়া সুন্দরবন কুকিং এ সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ একদম পরন্ত বেলার বিকেলে আমরা বেরিয়ে পড়েছি। আমার সাথে আছে আমার ভাইরা, দেখতে পাচ্ছ আমরা নৌকা নিয়ে একদম জঙ্গলের কানা দিয়ে কিন্তু নৌকা বাইতে বাইতে চলে এসেছি। আজ আমরা সুন্দরবনের নদী থেকে কিভাবে মাছ ধরবো সম্পূর্ণ পর্বটা দেখলে আশা করছি বুঝতে পারবে। দেখতে পাচ্ছ নৌকার কানায় কিন্তু দোনের দড়ি, আর দড়ির গায়ে কিন্তু অজস্র বড়শি বাঁধা আছে, আর বড়শির গায়ে কিন্তু আমার ভাইরা চিংড়ি মাছ গেঁথে রেখেছে। তো মানে বড়শির চার হিসাবে চিংড়ি মাছ দেওয়া হয়েছে, আর আজকে নদী থেকে কিন্তু দোন পেতে মাছ ধরা হবে। সম্পূর্ণ পর্বটা দেখলে আশা করছি বুঝতে পারবে, আর আশা করছি এই পর্বটা খুবই ভালো হতে চলেছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর আজকে একসাথে যাচ্ছি মানে গল্প গুজব আড্ডা, তো তার সাথেও মাছ ধরা। তোমাদের সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চাকন লাগবে কি? চাকন হলে এত সমস্যাটা না, আর সন্ধ্যা কিন্তু হয়ে এসেছে। এবারে কিন্তু আমরা দোনের দড়িগুলো কিন্তু আস্তে আস্তে নদীর জলে ফেলে দিচ্ছি, আর কিভাবে ফেলছি দেখতে পাচ্ছ। একটু হাতে রেড হয়ে গেলে পরে কিন্তু বড়শি কিন্তু হাতে লেগে যেতে পারে। খুব সাবধান ভাবে, খুব স্মুথ ভাবে কিন্তু আমরা দোনের দড়িগুলো ফেলছি। শুধু দেখো, আর একজন কিন্তু একটা ভাই আমার নৌকা বেয়ে বেয়ে যাচ্ছে। এই দোনের দড়ি ফেলাটা কিন্তু সব থেকে রিস্কের, আর যখন তখন বড়শি হাতে গেঁথেও যেতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত রিস্কের উপরে কিন্তু নৌকা করে মাছ ধরতে যাবে। এরকম কাজ ঝিকি না, আমার লাইট সেখানে এরকম দুই একটা যাবে। তো এমনিতেই জড়িয়ে গেছে দড়ি, দেখেই বোঝা যাচ্ছে, তবু খুব রিস্কের উপরে এ করতে হচ্ছে। তো ওইদিকে নৌকা বাওয়া হচ্ছে, আর দেখতে পাচ্ছ যে আদলা ইটটা ছিল সেই ইটটা কিন্তু জলে ছেড়ে দিতে হয়েছে। তো যেগুলো ছিল আর কি দড়ি, সেগুলোও আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে। এমনি আকাশের ওয়েদারটা খুবই খারাপ ছিল, আর দেখতে পাচ্ছ ঝোড়ো হাওয়াও হচ্ছে, ঢেউও হচ্ছে। দোল ফেলার পরে আমরা নৌকার মধ্যে কিন্তু একটু আড্ডা গল্প গুজব করলাম আধ ঘন্টা মতো। তারপরে দেখো দড়ি টানতে না টানতেই মাছ। এই যে দেখতে পাচ্ছ, এই যে ভাই মাছ ছাড়াচ্ছে, এদিকে একটা বেশ মানে নদীর সেই গাগড়া ট্যাংরা। এবারে মাছ শুধু দেখে যাও, দড়ি টানতে টানতে শুধু মাছটা দেখো যে অজস্র মাছ দোনের দড়িতে পড়েছে। এই যে এই একটা মাছ ছাড়াচ্ছে বেশ বড়। সুন্দরবন নদীর মাছ মানেই বুঝতে পারছো একদম পুরো তরতাজা, একদম র র করছে। আর যত রাত গভীর হবে ততই কিন্তু মাছ বাঁধবে বেশি। এবারে এত টান খাচ্ছে, বড় মাছ নাকি? বড় মাছ হবে হয়তো, দেখি। এই না যে এটাও তো ট্যাংরা মাছ, তো তাই পড়ুক না, বেশ তো ট্যাংরা মাছগুলো সাইজও আছে সেই রকম। বন্ধুরা দেখতে পাচ্ছ ট্যাংরা মাছের গায়ে কিরকম কাটা, আর একদম পুরো স্লিপ, ওর গাটা পুরো নাল হয়ে আছে। এই যে বড়শিটা কিভাবে গেঁথেছে তাই দেখো, বড়শি যেন মিস না হয়। একদম ঠিক, প্রত্যেকটা বড়শিতে যেন মাছ বাজে। ডিম আছে পেটে? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য পেটটা বেশ মোটা দেখাচ্ছে তাই না রে? ওই দেখ দেখ, অনেক খেয়েছ। ডিম আছে গালের মধ্যে, হাত হাতি ওর কাঁটা, ওর গায়ে ফুটে দিয়ে দেখো, ওর কাঁটা ওর গায়ে ফুটে দিয়ে। কত লাফালাফি করছে, তো ফুটবে না। মাছের ডাক্তার তুলি
মানে এমন ভাবে মাছটা খেয়েছে বড়শি যে একদম পুরো ছাড়ানো যাচ্ছে না, দেখতে পাচ্ছ কি অবস্থা করে ফেলেছে দেখো। হ্যাঁ মনে হচ্ছে যেন মাছের সাথে যুদ্ধ করতে হচ্ছে, তবুও বড়শি ছাড়ানো যাচ্ছে না। এই যে বাবা কিভাবে খেয়েছে দেখো বড়শিটা, বাপরে বাপ হাতে লাগছে তাই না? যাক তাহলে অবশেষে ছাড়ানো গেল। এই যে দেখতে পাচ্ছ আর একটা পরপর মানে মাছ ধরলো, সব কিন্তু সব ট্যাংরা মাছ পড়ছে, বেশ সেই লাগছে কিন্তু একদম। এবারে কিন্তু মাছ নৌকার মধ্যে জল দিয়ে রাখা হচ্ছে দেখতে পাচ্ছ। অনেক রাত, তো রাত প্রায় গভীর হয়ে গেছে, 11:30 বাজে, আর দেখতে পাচ্ছ নৌকার মধ্যে কতটা মাছ হয়েছে, সব কিন্তু বড় বড়। আর আমাদের লাইটটাও মানে চার্জ কমে গেছে। এই যে জোড়ানোতেও মাছ, তোলাতেও মাছ বাজিরি, দড়ি জড়িয়ে গেছে তবু মাছ তাই না রে? দড়ি তো জড়িয়ে গেছে তাই না? মাছ কিন্তু প্রায় প্রত্যেকটা বড়শিতে বেঁধেছে দেখতে পাচ্ছি, আস্তে আস্তে হাতে লেগে যাবে কিন্তু। মাছটা যদি একবার ঠিকঠাক করে ধরা যায় হাতে তাহলে আর অতটা অসুবিধা হয় না, কিন্তু না ধরলে কিন্তু যখন তখন কাটা মেরে দিতে পারে। বড়শির চার কি পুরোটা গিলে নিয়েছে নাকি, মোটে ছাড়াচ্ছে না? আর লাইটেও সেরকম জ্যোতি নেই, তা কী করে হবে আর? অনেক রাত হয়ে গেছে না, চার্জ কমে গেছে ওই জন্য। এটা কি মাছ, কি মাছ এই লম্বা মতো দেখাচ্ছে, ই কি মাছ এটা, ই বাবা, কামন মাছ, ই কামন মাছ এরকম হয় আমি প্রথম দেখছি। কি সুন্দর কালার, আমাদের এই সুন্দরবন নদীতে কিন্তু একটা 36 কেজি মতো তেলে ভোলা মাছ পড়েছিল, অনেক দামে বিক্রি হয়েছিল, তো এই বাচ্চা পড়েছে, একটা বড় পড়তে পারেনি। আস্তে হাতে লেগে যাবে কিন্তু, প্রত্যেকটা বড়শি কিন্তু মিস যাচ্ছে না একদম, সেই লাগছে আমার কিন্তু বেশ আনন্দ লাগছে, প্রত্যেকটা বড়শিতে মাছ না। আমাদের লাইটের চার্জ কিন্তু একদম কমে এসেছে, অনেক রাত হয়ে গেছে এবার। বন্ধুরা আমরা কিন্তু নৌকা কিন্তু একদম দাঁড়িয়ে নেই, এই মাছ তুলছি, আমরা কিন্তু নৌকা আস্তে আস্তে বাইতে বাইতে যাচ্ছি, আর আমরা কিন্তু আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ অনেক বেজে গেছে, 11:30-12 বেজে গেছে, এবারে কিন্তু বাড়ির দিকে যাচ্ছি। জিবির বাদ দেবে বুঝলে,
ছেড়ে দাও, জেব ছেড়ে দাও, এর কাঁটায় ধরে গায়ে ওর কাঁটা ওর গায়ে ফুটে দিই, ধরে ছাই দাও নাহলে মরে যাবে কিন্তু। আরে ওভাবে হবে না, তুমি ধরো না, ধরে ছাড়ি দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই প্রথমেই দেখলাম যে চিংড়ি মাছ এসছে, শুধু প্রথম বড়শিতে আর কি চিংড়ি মাছ। বন্ধুরা এবার কিন্তু আমরা বাড়ির দিকে যাব, রওনা দেব বাড়ির দিকে, আর ওই বড়শি কিন্তু আস্তে আস্তে আমরা গুছিয়ে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছ। এবারে দেখতে পাচ্ছি মাছ বাঁধেনি বড়শিতে, আমাদের নৌকা কিন্তু চলছে অলরেডি, তো আমরা লাইটের জ্যোতি নেই বলে দেখাতে পাচ্ছি না। তো বন্ধুরা আমরা কিন্তু নৌকা প্রায় আমাদের ঘাটের কাছে নিয়ে চলে এসেছি, আর রাত প্রায় একটা বেজে গেছে, প্রায় একটা, এখনো একটা বাজেনি। তো তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেই করবে, আর এরকম ধরনের যদি ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমার মানে কমেন্ট করে জানাতে হবে। আর আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবে, যেন মানে কি বলবো আমি যেন নেক্সট টাইমে এরকম ধরনের ভিডিও দিতে পারি। তো আজকে মতো টাটা, অনেক রাত হয়ে গেছে আর জার্নি হয়ে গেছে, বাড়িতে বাপিও আছে, তো বাড়িতে গেলে ও হয়তো ঘুমিয়ে পড়বে, ঠাম্মিদের কাছে আছে। তো আজকে পর্বটা এখানে শেষ করছি, তো অবশ্যই প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকে মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো যদি এই ভিডিওটা ভালো লাগে কিন্তু কমেন্ট করবে, তাহলে এরকম পার ডে এরকম ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সবকিছু তোমাদের উপরে, টাটা, শুভরাত্রি, গুড নাইট।